কোরআন সমস্ত মানব জাতির জন্য নাজিল হয়েছে। দীর্ঘ 23 বছর ধরে কোরআন নাজিল হয়। কোরআনে মোট 114টি সুরা আছে আর 6666টি মোট আয়াত আছে। কোরআন কিছুটা নাজিল হয়েছে মক্কায়, কিছুটা মদিনায়। কোরআন কথার অর্থ পাঠ করা, আবৃত্তি করা বা অনুসরণ করা। কোরআন শব্দটি 77 বার এসেছে। প্রথম আয়াত অবতীর্ণ হয় 609 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর। আমি পবিত্র কোরআনের 101টি নির্দেশনা এবং সফলতায় পৌঁছাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুপ্রেরণামূলক 6টি আয়াত আলোকপাত করছি, যা আমাদের জীবনে আমূল পরিবর্তন করে আমাদের উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। 1 নম্বর, কথাবার্তায় কর্কশ হবেন না। 3 নম্বর সুরা 159 নম্বর আয়াত, রাগকে নিয়ন্ত্রণ করুন। 3 নম্বর সুরা 134 নম্বর আয়াত, অন্যের সাথে ভালো ব্যবহার করুন। 4 নম্বর সুরা 36 নম্বর আয়াত, অহংকার করবেন না। 7 নম্বর সুরা 13 নম্বর আয়াত, অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করুন। 7 নম্বর সুরা 199 আয়াত, লোকদের সাথে ধীরস্থির হয়ে শান্তভাবে কথা বলুন। 20 নম্বর সুরা 44 নম্বর আয়াত, উচ্চ স্বরে কথা বলবেন না। 31 নম্বর সুরা 19 নম্বর আয়াত, অন্যকে উপহাস করবেন না। 49 নম্বর সুরা 11 নম্বর আয়াত, পিতামাতার প্রতি দায়িত্বশীল আচরণ করুন। 17 নম্বর সুরা 23 নম্বর আয়াত, পিতামাতার প্রতি অসম্মানজনক শব্দ উচ্চারণ করবেন না। 17 নম্বর সুরা 23 নম্বর আয়াত, অনুমতি না নিয়ে পিতামাতার শোবার ঘরে প্রবেশ করবেন না। 24 নম্বর সুরা 58 নম্বর আয়াত, ঋণ গ্রহণ করলে তা লিখে রাখুন। 2 নম্বর সুরা 282 নম্বর আয়াত, কাউকে অন্ধভাবে অনুসরণ করবেন না। 2 নম্বর সুরা 170 নম্বর আয়াত, ঋণ গ্রহণকারীর কঠিন পরিস্থিতিতে পরিশোধের সময় বাড়িয়ে দিন। 2 নম্বর সুরা 280 নম্বর আয়াত, কখনো সুদের সাথে জড়িত হবেন না। 2 নম্বর সুরা 275 নম্বর আয়াত, কখনো ঘুষের সাথে জড়িত হবেন না। 2 নম্বর সুরা 188 নম্বর আয়াত, প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। 2 নম্বর সুরা 177 নম্বর আয়াত, আস্থা রাখুন। 2 নম্বর সুরা 283 নম্বর আয়াত, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করবেন না। 2 নম্বর সুরা 42 নম্বর আয়াত, ইনসাফের সাথে বিচার করবেন। 4 নম্বর সুরা 58 নম্বর আয়াত, ন্যায় বিচারের জন্য দীর্ঘভাবে দাঁড়িয়ে যান। 4 নম্বর সুরা 135 নম্বর আয়াত, মৃতদের সম্পদ তাদের পরিবারের সদস্যদের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণ করুন। 4 নম্বর সুরা 7 নম্বর আয়াত, মহিলাদের উত্তরাধিকারের অধিকার আদায় করুন। 4 নম্বর সুরা 7 নম্বর আয়াত, এতিমদের সম্পত্তি গ্রাস করবেন না। 4 নম্বর সুরা 10 নম্বর আয়াত, এতিমদের রক্ষা করুন। 2 নম্বর সুরা 220 নম্বর আয়াত, অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবেন না। 4 নম্বর সুরা 29 নম্বর আয়াত, মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য চেষ্টা করুন। 49 নম্বর সুরা 9 নম্বর আয়াত, সন্দেহ এড়িয়ে চলুন। 49 নম্বর সুরা 12 নম্বর আয়াত, গুপ্তচর বৃত্তি করবেন না, কুৎসা রটাবেন না। 49 নম্বর সুরা 12 নম্বর আয়াত, আল্লাহর বিধান অনুসারে বিচার করুন। 5 নম্বর সুরা 45 নম্বর আয়াত, সাদগাতে সম্পদ ব্যয় করুন। 57 নম্বর সুরা 7 নম্বর আয়াত, দরিদ্রকে খাবার খাওয়ান। 107 নম্বর সুরা 3 নম্বর আয়াত, অভাবীকে অভাব পূরণের উপায় বাতলে দিন। 2 নম্বর সুরা 273 নম্বর আয়াত, অপব্যয় করবেন না। 17 নম্বর সুরা 29 নম্বর আয়াত, খোটা দিয়ে দানকে নষ্ট করে দিবেন না।
দু নম্বর সুরা 264 নম্বর আয়াত। অতিথিকে সম্মান করুন, 51 নম্বর সুরা 26 নম্বর আয়াত। কেবলমাত্র নিজে আমল করে তারপর সংশ্লিষ্ট বিষয়ে অন্যকে আমল করার আদেশ দিবেন, 2 নম্বর সুরা 44 নম্বর আয়াত। কাউকে গালাগালি করবেন না, 2 নম্বর সুরা 60 নম্বর আয়াত। লোকজনকে মসজিদে যেতে বাধা দিবেন না, 2 নম্বর সুরা 140 নম্বর আয়াত। কেবল তাদের সাথেই লড়াই করুন যারা আপনার সাথে লড়াই করে, 2 নম্বর সুরা 190 নম্বর আয়াত। যুদ্ধের শিষ্টাচার মেনে চলুন, 2 নম্বর সুরা 191 নম্বর আয়াত। যুদ্ধংদেহী হবেন না, 8 নম্বর সুরা 15 নম্বর আয়াত। দিন নিয়ে অর্থাৎ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না, 2 নম্বর সুরা 256 নম্বর আয়াত। সকল নবীর উপর ইমান আনুন, 2 নম্বর সুরা 285 নম্বর আয়াত। স্ত্রীর মাসিকের সময় যৌন মিলন করবেন না, 2 নম্বর সুরা 222 নম্বর আয়াত। আপনার শিশুকে পূর্ণ 2 বছর বুকের দুধ খাওয়ান, 2 নম্বর সুরা 233 নম্বর আয়াত। অননুমোদিত উপায়ে যৌন, 17 নম্বর সুরা 32 নম্বর আয়াত। যোগ্যতা অনুসারে নেতৃত্বের দায়িত্ব অর্পণ করুন, 2 নম্বর সুরা 247 নম্বর আয়াত। কোনো ব্যক্তিকে সামর্থ্যের বাহিরে বেশি বোঝা চাপিয়ে দিবেন না, 2 নম্বর সুরা 286 নম্বর আয়াত। বিভক্তি উসকে দিবেন না, 3 নম্বর সুরা 103 নম্বর আয়াত। মহাবিশ্বের বিস্ময় ও সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করুন, 3 নম্বর সুরা 191 নম্বর আয়াত। আমল অনুযায়ী পুরুষ ও মহিলাদের সমান পুরস্কার পাবেন, তাই আমল করুন, 3 নম্বর সুরা 195 নম্বর আয়াত। মাহারাম আত্মীয়কে বিবাহ করবেন না, 4 নম্বর সুরা 23 নম্বর আয়াত। পুরুষ হিসেবে মহিলাদের সুরক্ষা দিন, 4 নম্বর সুরা 34 নম্বর আয়াত। কৃপণ হবেন না, 4 নম্বর সুরা 37 নম্বর আয়াত। অন্তরে পরশ্রী কাতরতা পুষে রাখবেন না, 4 নম্বর সুরা 54 নম্বর আয়াত। একে অপরকে হত্যা করবেন না, 4 নম্বর সুরা 92 নম্বর আয়াত। পুরোতারণার পক্ষে ওকালতি করবেন না, 4 নম্বর সুরা 105 নম্বর আয়াত। পাপ কাজে এবং আগ্রাসনে সহযোগিতা করবেন না, 5 নম্বর সুরা 2 নম্বর আয়াত। সৎ কাজে সহযোগিতা করুন, 5 নম্বর সুরা 2 নম্বর আয়াত। সংখ্যাগরিষ্ঠতা পেলেই কোনো কিছু সত্য বলে গ্রহণ করবেন না, 6 নম্বর সুরা 116 নম্বর আয়াত। ন্যায় বিচার করুন, 5 নম্বর সুরা 8 নম্বর আয়াত। অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন, 5 নম্বর সুরা 38 নম্বর আয়াত। পাপ ও বেআইনি কাজের বিরুদ্ধে লড়াই করুন, 5 নম্বর সুরা 63 নম্বর আয়াত। মৃত প্রাণী, রক্ত, শুকুরের মাংস ভক্ষণ থেকে দূরে থাকুন, 5 নম্বর সুরা 3 নম্বর আয়াত। মাদক এবং অ্যালকোহল এড়িয়ে চলুন, 5 নম্বর সুরা 99 নম্বর আয়াত। জুয়া খেলবেন না, 5 নম্বর সুরা 90 নম্বর আয়াত। অন্য ধর্মের দেবদেবীদের অবমাননা করবেন না, 6 নম্বর সুরা 108 নম্বর আয়াত। ক্রেতাকে ঠকানোর উদ্দেশ্যে মাপ পেয়ে কম দিবেন না, 6 নম্বর সুরা 152 নম্বর আয়াত। খান এবং পান করুন, তবে অপচয় করবেন না, 7 নম্বর সুরা 31 নম্বর আয়াত। নামাজের সময় ভালো পোশাক পরিধান করুন, 7 নম্বর সুরা 31 নম্বর আয়াত। আশ্রয় প্রার্থীকে সুরক্ষা দিন, সহযোগিতা করুন, 9 নম্বর সুরা 6 নম্বর আয়াত। বিশুদ্ধতাকে আঁকড়ে ধরুন, 9 নম্বর সুরা 108 নম্বর আয়াত। আল্লাহর রহমতের আশা কখনোই পরিত্যাগ করবেন না, 12 নম্বর সুরা 87 নম্বর আয়াত। অজ্ঞতাবশত ভুল করলে আল্লাহর ক্ষমা প্রত্যাশা করুন, 16 নম্বর সুরা 119 নম্বর আয়াত। মানুষকে আল্লাহর পথে আহ্বান করুন হিকমা উত্তমভাবে, 16 নম্বর সুরা 125 নম্বর আয়াত। অন্যের পাপের বোঝা কাউকে বইতে হবে না, বিশ্বাস করুন, 17 নম্বর
সূরা 15 নম্বর আয়াত। দারিদ্রের ভয়ে আপনার বাচ্চাদের হত্যা করবেন না, 17 নম্বর সূরা 31 নম্বর আয়াত। যে বিষয়ে জ্ঞান আপনার জ্ঞান নাই, সে বিষয়ে কারো পিছু লাগবেন না, 17 নম্বর সূরা 36 নম্বর আয়াত। নিরর্থক কাজ থেকে দূরে থাকুন, 23 নম্বর সূরা 3 নম্বর আয়াত। অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করবেন না, 24 নম্বর সূরা 27 নম্বর আয়াত। যারা আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করে তাদের জন্য তিনি নিরাপত্তার ব্যবস্থা করবেন, এই বিশ্বাস রাখুন, 24 নম্বর সূরা 55 নম্বর আয়াত। জমিনে নম্রভাবে চলাফেরা করুন, 25 নম্বর সূরা 63 নম্বর আয়াত। পৃথিবীতে আপনার অংশকে অবহেলা করবেন না, 28 নম্বর সূরা 77 নম্বর আয়াত। আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে ডাকবেন না, 28 নম্বর সূরা 88 নম্বর আয়াত। সমকামিতার ঘৃণ্য কাজে লিপ্ত হবেন না, 29 নম্বর সূরা 29 নম্বর আয়াত। সৎ কাজের আদেশ দিন, অসৎ কাজে বাধা দিন, 31 নম্বর সূরা 17 নম্বর আয়াত। জমিনের উপর দম্ভভাবে ঘুরে বেড়াবেন না, 31 নম্বর সূরা 18 নম্বর আয়াত। মহিলারা তাদের জাঁকজমকপূর্ণ পোশাক প্রদর্শন করে বেড়াবে না, 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত। আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন, বিশ্বাস রাখুন, 39 নম্বর সূরা 53 নম্বর আয়াত। আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, 39 নম্বর সূরা 53 নম্বর আয়াত। ভালো দ্বারা মন্দকে প্রতিহত করুন, 41 নম্বর সূরা 34 নম্বর আয়াত। পারস্পরিক পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করুন, 42 নম্বর সূরা 13 নম্বর আয়াত। সর্বোত্তম মানুষ হওয়ার লড়াই করুন, 49 নম্বর সূরা 13 নম্বর আয়াত। বৈরাগ্যবাদী হবেন না, 57 নম্বর সূরা 27 নম্বর আয়াত। জ্ঞান অন্বেষণে ব্যাপৃত হন, 58 নম্বর সূরা 11 নম্বর আয়াত। অমুসলিমদের সাথে সদাই এবং নিরপেক্ষ আচরণ করুন, 60 নম্বর সূরা 8 নম্বর আয়াত। লোভ থেকে নিজেকে বাঁচান, 64 নম্বর সূরা 16 নম্বর আয়াত। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, 73 নম্বর সূরা 20 নম্বর আয়াত। ভিক্ষুকে ফিরিয়ে দিবেন না, 93 নম্বর সূরা 10 নম্বর আয়াত। পরস্পরের বদনাম করো না, বিকৃত উপাধিতে ডেকো না, 49 নম্বর সূরা 12 নম্বর আয়াত। আমি মানুষকে শ্রম নির্ভর করেই সৃষ্টি করেছি, 90 নম্বর সূরা 4 নম্বর আয়াত। কোনো পরিশ্রম অপচয় হবে না, 29 নম্বর সূরা 58 নম্বর আয়াত। ঠিক কাজ অবশ্যই উত্তম পুরস্কারে ভূষিত হবে, 6 নম্বর সূরা 161 নম্বর আয়াত এবং 12 নম্বর সূরা 56 নম্বর আয়াত। অলসতা কোনো কিছুই লাভ করবে না, 94 নম্বর সূরা 7 নম্বর আয়াত। এরা সেই সব লোক যারা ভালো কাজে দৌড়ায় এবং তাতে সবার আগে থাকে। যারা আমার পথে কঠোর প্রচেষ্টা করে অবশ্যই আমি তাদের পথ দেখাবো এবং আল্লাহ মঙ্গলকারী প্রতি সুপ্রসন্ন, 20 নম্বর সূরা 77 নম্বর আয়াত।